শুভ বিয়ার আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো গার্মেন্টস এর কিউ এর কাজগুলো নিয়ে। কিউ মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এবং কিউ এর যে টোটাল ট্রেনিং প্রোগ্রামটা আছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে গার্মেন্টস কিউ এ কিউ সি কিউ এম এ জিপি কিউ বাইং কিউ সি রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। এবং সুপ্রিয় ভিউয়ার্স, যেটা নিয়ে কথা বলতেছিলাম, কিউ এ মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। এটা অনেকে বুঝে না, যে আপনার অনেক কিউ এ কিন্তু জিজ্ঞাসা ভাই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিউ এ, তারা কিন্তু বলতে পারে না। এটা আপনি দেখে নিন, ইজিলি বুঝবেন। কিউ এ ইজ দ্য ওয়ে অফ প্রিভেন্টিং মিস্টেক অ্যান্ড ডিফেক্ট ইন ম্যানুফ্যাকচার প্রোডাক্ট বাই অ্যাভয়েডিং প্রবলেম হোয়েন ডেলিভারি টু দ্য কাস্টমার প্রোডাক্ট। এটা হচ্ছে কিউ এ হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ডিফেক্ট ও মিস্টেক প্রতিরোধ করার একটা প্রক্রিয়া। প্রতিরোধ করা মানে হচ্ছে একদম চিরতর বন্ধ করে দেওয়া, সেটা প্রতিরোধ। ডিফেক্ট ও মিস্টেক প্রতিরোধ করার যে একটা প্রক্রিয়া রয়েছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের মধ্যে, সেটাকে কিউ বলা হয়। এবং আরেকটা আরেকটা প্রোডাক্ট আছে, অ্যাভয়েড প্রবলেম হোয়েন ডেলিভারি টু দ্য কাস্টমার। যখন কাস্টমারকে এই প্রোডাক্টটা দিবে তখন একটা প্রবলেম অ্যাভয়েড করে। যেমন ধরেন এই কিউ দেওয়ার কাজ দুই রকম, একটা হচ্ছে অনলাইন কাজ আর একটা হচ্ছে অফলাইন। অনলাইনে যে একটা প্রসেস চলমান, অফলাইন হচ্ছে একটা প্রসেস শুরু হওয়ার আগে তারা যে কাজটা করে, যেমন স্টোর কিউ এর ট্রিম অ্যাক্সেসরিজ এর কোয়ালিটি এসে করে দিচ্ছে, কাটিং কিউ এ কাটিং এর অ্যাকুরেসি করে দিচ্ছে, মানে কাটিং শুরু করার আগে সবকিছু এনশিওর করে দিচ্ছে, আবার কাটিং চলমান অবস্থায় সুইং কিউ এ সুইং শুরু করার আগে সবকিছু এনশিওর করতেছে, সুইং লাইন চলমান অবস্থায় এনশিওর করতেছে, আর ফিনিশিং কিউ এ ফিনিশিং লাইন শুরু হওয়ার আগে সবকিছু এনশিওর করতে, আবার শুরু হওয়ার পরে সবকিছু এনশিওর করতেছে, আর ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতেছে। দেখেন সুইং স্টেজ পর্যন্ত কিন্তু তার ডিফেক্ট ও মিস্টেক প্রতিরোধ করাতে কাজ করে। ফিনিশিং স্টেজে যা কিছু অ্যাটাচমেন্ট বা গার্মেন্টস প্রেসিং মেটাল ডিফেক্ট এগুলো কাজ করে, তার কিন্তু ফাইনাল প্রোডাক্টের ক্ষেত্রে ডে ফাইনাল প্রি ফাইনাল এবং ফাইনাল অডিট করে থাকে প্রবলেমটা অ্যাভয়েড করে ভালো প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়ার জন্য। এবং এই কিউএর যে ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে, তার যে যে কাজগুলো করে সবগুলা কাজেরই ডিটেলস সহ আমার একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে কিউএ ট্রেনিং প্রোগ্রাম। এটা আপনারা যে কেউ করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিউএ ট্রেনিং প্রোগ্রামের সবগুলা লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কে ঢুকে আপনার যে কোনো সময় ট্রেনিংটা করতে পারেন, কারণ এখানে সবগুলা ভিডিও আপলোড করা আছে। আপনার জাস্ট দেখবেন, এবং নিচে একটা স্টাডি টুলস রয়েছে, সেখানে আমার কিছু রিসোর্স রয়েছে, কিছু ফাইল রয়েছে, সেগুলো স্টাডি করবেন। তাহলে আশা করি আপনার কিউএ যত অ্যাক্টিভিটিস ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে সব বুঝতে পারবেন। এটা শুধুমাত্র যে কিউএদের জন্য ট্রেনিংটা তা না, আপনার যারা কোয়ালিটি চেকার কোয়ালিটি ইন্সপেক্টর রয়েছেন তারাও কিন্তু এই ট্রেনিংটা করে নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। তার আগে যারা কোয়ালিটি চেকার কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তার আগে কোয়ালিটি চেকার যে ট্রেনিংটা যদি কমপ্লিট করেন, তাহলে আপনার জন্য কিউ ট্রেনিংটা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ কিউ এ সম্বন্ধে ডিটেইলস ধারণা আমার এই ট্রেনিং প্রোগ্রামে দেওয়া রয়েছে। যেমন ধরেন কিউ এদের একদম কাটিং কিউ এদের কাজগুলো কি কি, স্টোর কিউ এর কাজ কি কি, স্টোর কিউ কি কি ফাইল মেনটেন করে, কি কি কাজ করে, কাটিং কিউ এ কোন প্রসেসটা কিভাবে শেষ শিওর করে, হ্যাঁ কিভাবে সে অডিট করে, কিভাবে রিল্যাক্সেশন কনফার্ম করে, কিভাবে জিএসএম সিঙ্কেস কাটিং স্কিউইং বোয়িং মার্কার চেক লে চেক স্পেডিং চেক যা কিছু আছে প্রত্যেকটা সেশন সে কিভাবে অডিট করে, সব কোনটার কি স্ট্যান্ডার্ড সব দেওয়া আছে। সুইং কিউদের জব রেসপন্সিবিলিটি কি, তাদের গোল কি, তাদের অবজেক্টিভ কি, তারা কিভাবে সুইংটা পরিচালনা করে, তারা কিভাবে ইনকামিং টিম চেক করে, টিম এসেসরিজ এর চেক পয়েন্ট কোনগুলা, তারপর ফেব্রিকের কাটপাট কিভাবে এনশিওর করবে, কিভাবে সুইং কোয়ালিটি এনশিওর করবে, কিভাবে সুইং এর মেজারমেন্ট এনশিওর করবে, কিভাবে সুইং ইনলাইন করবে, সে কিভাবে সে ট্রাফিক লাইট রিপোর্ট করবে, কিভাবে ব্রোকেন নিডল পলিসি মেনটেন করবে, কিভাবে লেভেল অ্যাডজাস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা মেনটেন করবে, এইরকম ভাবে সবগুলো সিস্টেমে ফিনিশিং ক্ষেত্রে ফিনিশিং এর কোয়ালিটি এনশিওর শেড চেক এভরিথিং। এক কথায় আপনি কিভাবে স্টাইলিং চেক দিবেন এটা ভিডিও আছে, কিভাবে আপনি মেজারমেন্ট করবেন শার্ট প্যান্ট টি শার্ট ভিডিও দেওয়া রয়েছে এখানে আমার ট্রেনিং প্রোগ্রামে বা এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে আপনি স্টাইল ওয়াইজ ক্লক ওয়াইজ গার্মেন্ট চেক করবেন শার্ট প্যান্ট পোলো শার্ট টি শার্ট কিভাবে ক্লক ওয়াইজ চেক করবেন তার ভিডিও রয়েছে এখানে, কিভাবে আপনি
শেড চেক দিবেন তার ভিডিও রয়েছে, কিভাবে প্রত্যেকটা প্রসেসে কোয়ালিটি এনশিওর করবেন তার ভিডিও রয়েছে, পাশাপাশি কাটিং কোয়ালিটি ইনসাস, সুইং কোয়ালিটি ইনসাস, ফিনিশিং কোয়ালিটি ইনসাস, পেকিং কোয়ালিটি ইনসাস, তাদের ওয়ার্কিং প্রসিডিউর রয়েছে, এবং কাটিং, সুইং, স্টোর, ফিনিশিং প্রত্যেকটা সেশনে কিউদের যে গোল রয়েছে বা তাদের যে জব রেসপন্সিবিলিটি রয়েছে তাও এখানে পাবেন। এক কথায় আপনার ওভারঅল কিউ এর কনসেপ্ট নিয়ে আমার এই ট্রেনিং প্রোগ্রামটা তৈরি করেছি। আপনারা যে কিউ ট্রেনিং প্রোগ্রামটা করতে পারেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে একটু সার্চ করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ট্রেনিং প্রোগ্রাম দ্বারা অনেক বেনিফিটেড হবেন, এবং আপনারা যদি মনে হয় যে এই ট্রেনিং প্রোগ্রামে কিউ হিসেবে এই জিনিসটা থাকা দরকার ছিল, এই টপিকটা থাকা দরকার ছিল বা এই টপিকটা আমি বুঝতেছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। এছাড়াও যদি আপনাদের কারো কোনো ডকুমেন্টস লাগে স্টাডি করার জন্য, যে আরো বেশি রিসোর্স লাগে বা জানার আগ্রহ থাকে বেশি বা শিখার আগ্রহ থাকে বা কোনো পরামর্শ যদি থাকে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে বা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আমি আপনাদেরকে হেল্প করব। কিন্তু হয়তো আপনাদেরকে জব নিয়ে হেল্প করতে পারবো না, কারণ রিসেন্টলি অনেক ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ রয়েছে। আমি আপনি যদি বলেন যে ভাই টপিকটা বুঝতেছি না বুঝিয়ে দেন, এটা পারবো, বা আমি এটা শিখতে চাই আমাকে কিছু ডকুমেন্ট দেন, এটা পারবো, ঠিক আছে, বা আমি এটা স্টাডি করতেছি না কেমন হবে বুঝতেছি না, এরকম ভাবে বা আপনার এই ভিডিওটা তৈরি করেছেন, ভিডিও দ্বারা কি বুঝাচ্ছেন লাস্টের দিকে বুঝতেছেন, আমি কমেন্টস করে দিব বা আমি আপনাকে সেই ভিডিও তৈরি করবো। এবং যাদের কোনো ভিডিও কোনো প্রসেস জানা দরকার কিন্তু আমার চ্যানেল নেই, অবশ্যই কমেন্টস করে আমি সেই নিজে ভিডিও তৈরি করবো। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই কিউ ট্রেনিংটা কমপ্লিট করার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন জিপি কিউ ট্রেনিংটা কমপ্লিট করার জন্য, কারণ আমার এই চ্যানেল জিপি কিউ ট্রেনিং এর সবকিছু দেওয়া আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এই রিলেটেড গার্মেন্টস, কিউএ, কিউসি, কোয়ালিটি, কিউএমএস, বাইং কিউসি রিলেটেড সব ভিডিও এখানে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।